দেখো, পুজোর দিন সকালবেলা এত স্থলপদ্ম ফুটেছে, সাদা আর গোলাপি দুটোই ফুটেছে। কার কার বাড়িতে স্থলপদ্ম গাছ আছে আর কার কার এই ফুলটা খুব ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমাদের বাড়িতে তিনটে গাছ। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আর লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর পুজোর দিন সকালবেলা আমরা গেছিলাম গঙ্গায় স্নান করতে, তো দূর থেকে জুম করে ক্যামেরাটা তোমাদের দেখালাম ওই কাশফুলগুলো। আর সকালবেলা প্রচুর বাসন মেজেছি, দু ঝুড়ি বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের বাসন, এবং নর্মালি খিচুড়ি প্রসাদ রান্না হবে সেই বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরেই গঙ্গা স্নান করতে গেছিলাম। আর এখানে আলপনা দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু দুটো পুজো হবে বাড়িতে, গৃহপ্রবেশের পুজো হবে, নারায়ণ পুজো এবং লক্ষ্মী পুজো একসাথেই হবে, তো সেই জন্য আলপনাটা আমি রাত্রেই দিয়ে রেখেছিলাম। তাই আলপনা করার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করে দিচ্ছি, যেহেতু সকাল হয়ে গেছে আর আজকে লক্ষ্মী পুজো, মানে যেদিন আমি আলপনাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা পুজোর দিন সকালবেলায়। তো আগের দিন রাত্রে আমি দিয়ে রেখেছিলাম ঘর দুয়ার ভালো করে মুছে নিয়ে, তারপরে আলপনাটা দিয়ে রেখেছিলাম, কারণ সকালে প্রচুর জোগাড় করতে হবে পুজোর, যেহেতু দুখানা পুজো একসাথে হবে। তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এ দেখো, বাঁদিকে যেই সিংহাসনটা আছে ওখানে নারায়ণ পুজো হবে, আর ডান দিকে লক্ষ্মী পুজো হবে। আর এটা আমাদের সিংহাসনে শ্রীকৃষ্ণ এবং আরো নানা রকমের দেবতা আছে। তো এখানে পুরোহিত চলে এসেছে, কারণ আমাদের পুজোর সময় ছিল 1:10 মধ্যে, যেহেতু আসবে কারণ হোম করতে হবে, তো প্রচুর দেরি হয়ে যাবে, লক্ষ্মী পুজোও করতে হবে, নারায়ণ পুজোও দিতে হবে, তো সেই জন্য আমরা সকাল 1টার মধ্যে সব জোগাড় করে নিয়েছি। আর খিচুড়ি, মানে আমাদের এখানে সবাই প্রত্যেকজন খিচুড়ি চায়, মানে লক্ষ্মী পুজোয় খিচুড়ি মানে করলে বেস্ট হয় তাদের, তো সেই জন্য খিচুড়ি করা হবে, সেটা বিকেল বিকেল করা হবে, কারণ এখন গরম গরম করলে ঠান্ডা হয়ে যাবে বিকেলের মধ্যে, কারণ এটা 1টার সময় পুরোহিত পুজো করতে এসেছিল। তো হোম হতে হতে, সব পুজো কমপ্লিট হতে হতে প্রায় 5:30 বেজে গেছে, তারপরেই খিচুড়ি বসানো হয়েছিল, 6:30-7টার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো কী কী প্রসাদ হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ঠাকুরগুলোকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, সব রকম প্রসাদ আমাদের রেডি হয়ে গেছে, আর এটা লক্ষ্মী পুজোর চলছে এখন। এখানে খিচুড়ি রান্না হয়ে গেছে, আর এখানে আলুর দম করেছে মা, লুচি, খই, নাড়ু, ভোগের প্রসাদ, পায়েস, এখানে হোম হয়েছে, আর ঠাকুরের ছবি এটা। আর আমাকে দেখো, মানে শঙ্খ বাজাতে বাজাতে আমার ঠোঁট থেকে লিপস্টিক উঠে পালিয়ে গেছে। তো এখানে ঠাকুরের পুরো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।